নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার রিজিকের মধ্যে আরো শতগুণ বরকত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন বান্দা যদি নিজ জবান ধরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলে দেয়, মহান রব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে তার আমল নামা নেকির মধ্যে আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা জায়গা পরিমাণ তার আমল নামায় সব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আজকের আপনাদের এই দোয়ার মাহফিলের ওয়াজিন হিসেবে বসেছি। সত্যি কথা বলতে ওয়াজের ওরকম ওয়াজ করার মতো আমার যোগ্যতা ওইভাবে নেই। তা আপনাদের যে মসজিদের খতিব সাহেব এবং মাদ্রাসার মহতামিম সাহেব মাওলানা ওসমান গনি আশরাফি সাহেব, আমাদের বন্ধু বর, একসাথে পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ। বলতেই হয় আপনারা সত্যিকার অর্থে এটি রত্ন পেয়েছেন। এর কারণ হলো আমরা যখন দাওরা হাদিসের বছর পড়ালেখা করেছি তার কাছ থেকে কখনো এক নাম্বার ছিনিয়ে নিতে পারিনি, পাশেই বসে আছে মাওলানা সাহেব, সে কখনো ক্লাসের মধ্যে দুই নাম্বার হয়নি, সবসময় এক নাম্বার। এবং আমাদের ওস্তাদদের মধ্যে সবার সন্তুষ্টির একজন ছাত্র হিসেবে পুরো মাদ্রাসার মধ্যে গণ্য ছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে এসেছিলাম, যার ফলশ্রুতিতে বসে দু একটি কথা বলার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে, খুব ভালো লাগলো। এরকম একটি মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে একাই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের সহযোগিতা নিয়ে, সত্যি বলতে গেলে এটা অনেক বড় হেকমতের ব্যাপার। আলহামদুলিল্লাহ আপনারা সবসময় হুজুরের পাশে থাকবেন, হুজুরকে সহযোগিতা করে যাবেন, যেন আপনাদের এই মহল্লার আপনাদের মাদ্রাসা মসজিদের মান মর্যাদা সবসময় যেন উজ্জ্বল রাখতে পারে। তো যে কথা বলতেছিলাম যে আলেমদেরকে মহব্বত করতে হবে, কি করতে হবে কি হবে না, আলেমদের পাশে সবসময় থাকতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত এবং তেলাওয়াত এবং সুরার মধ্যে বর্ণনা রয়েছে। তার আগ মুহূর্তে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে দু একটি কথা বলবো, যে ইলমের গুরুত্ব কি আর আলেমদেরকে মহব্বত করার গুরুত্বটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে দুনিয়ার জীবন পার হয়ে পরকালের জীবনে গিয়ে যদি আমাদের নাজাতের উসিলা হতে হয়, ধ্বংসের জীবন থেকে বাঁচিয়ে আমাদের যদি জান্নাতের জীবন রূপান্তরিত করতে হয়, তাহলে দুনিয়ার বুকে পাঁচটি কাজ করতে হবে। কয়টি কাজ কথা বলে না, কয়টি কাজ করতে হবে, পাঁচটি কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন যে তোমরা আলেম হও, কি বলেছে, কুন আলিমান, এক নম্বরে বলেছে তোমরা আলেম হও, দুই নম্বরে বলেছেন আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, কি হও, আলেমের ছাত্র হও, তিন নম্বরে বলেছেন আও মুস্তামিআন, যে আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা শুনো, কি শুনো, খুব মনোযোগ সহকারে শুনতে হবে আলেমের কথা শুনো, তিন নম্বর এটাও যদি না পারো, চার নম্বর বলেছেন আও মুহিব্বান, আলেমের কথাও যদি শোনার সৌভাগ্য তোমাদের না হয় তাহলে আলেমদেরকে মহব্বত করো, কি বলেছে, আলেমদেরকে মহব্বত করো। এই যে দেখুন
আলেমদেরকে মহব্বত করবেন কিভাবে? কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এরকম একটা অবস্থা হবে, কারণ আলেমদের তবকা তো থাকবে সবথেকে উপরে, কি ঠিক না? আলেমদের মানদণ্ড থাকবে সবথেকে উপরে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দেখতে পাওনি, তোমরা রাসূলের যুগে আসো নাই, কিন্তু রাসূলকে না দেখলেও রাসূলকে দেখার একটা সান্তনা, আলেমদের চেহারার দিকে তাকালে তোমরা সেই সান্তনা পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এইজন্য আলেমরা থাকবে সব থেকে উপরে, আলেমদের জান্নাতে যাওয়ার পথটা থাকবে সবার আগে। তখন এমন এমন কিছু লোক দাঁড়িয়ে যাবে, অমুক আলেমকে ডাক দিয়ে বলবে, ও বুজুর্গ, ও মাওলানা, ও মুফতি সাহেব, তুমি তো জান্নাতে চলে যাচ্ছ কিন্তু আমার নামটা তো জাহান্নামের কাতারে উঠে গেছে, তোমার কি মনে নেই আজকে যে তোমার জান্নাতের নাম উঠেছে তোমার, এর পিছনে যে আমার হক রয়েছে? তখন জিজ্ঞেস করবে কি হক রয়েছে, তখন বলবে তুমি যখন পিপাসিত ছিলে তখন আমি তোমাকে এক গ্লাস পানি খাইয়েছিলাম, তুমি যখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তখন আমি তোমাকে এক বদনি পানি এনে দিয়েছিলাম অজু করার জন্য। তখন আলেম ওলামারা দাঁড়িয়ে যাবে যে না, কথা তো ঠিক, আমার আজকে জান্নাতের পিছনে জান্নাতে যাওয়ার জন্য তাদেরও হক রয়েছে, তো কাজে আল্লাহ তাআলার সাথে সঙ্গে তারা তখন বাগবিতণ্ডা জড়িয়ে যাবে। সকালে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের সেই আমলনামা বেছে বেছে তাদেরকে আলেমদের সাথে জান্নাতের রাস্তা ধরিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আলেমদেরকে মহব্বত করতে হবে মন থেকে। এখন এইখানে যদি আলেমদেরকে আলেমদের কথা শোনার সুযোগ থাকে, আলেমদের কথা না শুনে সুযোগ থাকা সত্ত্বেও যদি মহব্বত করেন তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে কাজ হবে? এখন আপনার ক্ষমতা আছে, আপনার সুযোগ আছে মাহফিলে এসে ওলামা একরামের কথা শোনার, আপনার সুযোগ আছে মসজিদে এসে নামাজ পড়ে জুমার মধ্যে বয়ান শোনার, কিন্তু আপনি তা না শুনে ঘরে বসে বসে মহব্বত করতেছেন, ওই মহব্বতে কাজ হবে না। এই জন্য এই সমস্ত চালাকি মহব্বতে কাজ হবে না, ধান্দাবাজি মহব্বতে। এই জন্য আমাদের এক ওস্তাদ তিনি এক আলোচনার মধ্যে বলেন যে এক লোক আমাকে খুব বেশি মহব্বত করত, চা খাওয়াতো, বিভিন্ন রকম হাদিয়া দিত, কিন্তু তার প্রফেশন ছিল আলাদা, নামাজ পড়তো না, ইবাদত করতো না। তখন আমি একদিন জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই, তোমার রাস্তা আমার রাস্তা একদম ভিন্ন, কিন্তু তুমি আমাকে মহব্বত করো? পরে কে মহব্বত করি কেন জানেন না, সারাদিন ইবাদত বন্দি করেন, নওয়াজ নসিহত করেন, অনেক সওয়াবের অধিকারী আপনারা, আপনাদেরকে একটু খাওয়াই, একটু হাদিয়া দিই, কাল হাশরের ময়দানে আপনাদের সাথে যে জান্নাতে চলে যেতে পারি। তো এই জন্য আপনাদেরকে খাওয়াই, মহব্বত করি। পরে ওই আমাদের আমার ওই ওস্তাদ বলেন যে এই মহব্বতের দরকার নাই, আলেম ওলামার নামাজ পড়ো না, ইবাদত করো না, কথা শুনো না, আয় সেখানে টাকা দিয়ে মহব্বত করো, পরে ভাগ নিবা, তাই না? তোমার টাকা তোমায় রাখো, তোমার হাদিয়া তুমি রাখো, আমি গেলাম। এই এই ধান্দাবাজির মহব্বতে কাজ হবে না। আর একটা এক্সাম্পল দেই, স্বামী কোনোভাবে জেলে চলে গেছে, স্ত্রী তাকে মহব্বত করবে, কিভাবে মহব্বত করবে? তাকে রান্না করে খাওয়াবে জেলের মধ্যে, নাকি ঘরে বসে ইবাদত বন্দি করে স্বামীর জন্য দোয়া করবে, মন থেকে মহব্বত করবে? কোনটা? মন থেকে মহব্বত করতে হবে। কি করতে হবে? সমস্ত ইবাদত বন্দি করে মন থেকে মহব্বত করতে হবে, ওই রান্না করে খাওয়ালেই কাজ হবে না। তারপর এই গেল চারটা, পাঁচ নম্বর কোনটা? পাঁচ নম্বরে হলো তুমি এলেমও শিখতে পারোনি, আলেমও হতে পারোনি, আলেমের কথাও শুনোনি, আলেমকে মহব্বত করোনি। এর বিপরীতে কোনটা আছে আপনারই বুঝে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকুন খামিস ফাতাহলাক, পাঁচ নম্বরে যেও না তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আহ, আজকে আমাদের সমাজের মধ্যে কত দেখা যায় এই পাঁচ নম্বরের অধিকারী অনেক বেশি, কি কথা ঠিক না বেঠিক? আপনারা কি সেই কাতারে যাবেন? সেই কাতারে যাবেন আপনারা? আজ থেকে নিয়ত করবেন
رسول الله صلى الله عليه وسلم বলেছেন কোন কিছু যদি তোমরা না পারো তাহলে আলেমকে محبت করো আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে সর্বশেষ محبت করতে বলছে হেরে দুনিয়ার মুসলমান কাল হাশরের ময়দানে আলেমকে محبت করার ধারা এমন এমন ব্যক্তিরা আলেমদের সামনে দাঁড়িয়ে যাবে আলেমদের রাস্তায় বাধা দিবে তারা তাদের নামগুলো জাহান্নামের কাতারে উঠে গেছে অথচ দুনিয়ার বুকে তারা আলেমদেরকে এক গ্লাস পানি খাইয়েছিল আলেমদেরকে এক বদনি পানি ওজুর জন্য এগিয়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে আজকে তারা আলেমদের জান্নাতের রাস্তা আটকে দিয়ে তারা জান্নাতে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে সুবহানাল্লাহ